ওকে, তো এবার শেখাবো হচ্ছে পলি লাইন কি। তো আমি এই ভিডিওটা আমি আগে দেখিয়েছিলাম, যার জন্য আমি এগুলো আউট করে দিই এখান থেকে। পলি লাইনটা কি, হ্যাঁ এখানে আউট করে দিয়েছি, যেটা হচ্ছে তোমাদের এটা আগের ভিডিওটা দেখেছিল। তো যারা হচ্ছে আমার আগের ভিডিওগুলো দেখেনি তাদের জন্য আমি বলে দিই যে এটা এসভিজির মধ্যে পলি লাইন ক্রিয়েট করব আমি। তো এসভিজির মধ্যে আমরা একটা হাইট দিয়েছি, একটা উইড দিয়েছি, আর স্টাইলটা দিয়েছি বোঝানোর স্বার্থে, যেটা আমাদের পয়েন্টগুলো নির্ধারণ করতে বা এক্স কোঅর্ডিনেট এবং ওয়াই কোঅর্ডিনেটের পরিমাণটা নির্ধারণ করতে খুব সাহায্য করে। ওই কারণে আমরা বর্ডারটা দিয়েছি, তোমরা বর্ডারটা না দিতেও পারো, না ইউজ করতেও পারো। তো অবশ্যই হাইটটা এবং উইডটা দিতে হয়। আর এটা হচ্ছে পলিগন ক্রিয়েট করেছি, যেটা হচ্ছে পলি লাইন। আমি দেখাবো তোমাদের পলি লাইন ক্রিয়েট করে দেখাবো। পলি লাইন ক্রিয়েট করার আগে তোমাদের বলে দিই যে এখানেও হচ্ছে পলিগনের মতো পয়েন্টস এর মাধ্যমে এ করতে হয়, যেটা হচ্ছে আমরা পয়েন্টস এর মাধ্যমে এক্স কোঅর্ডিনেট এবং ওয়াই কোঅর্ডিনেট নির্ধারণ করি। এরপরে আমি তোমাদের এখানে ফিল দেখিয়েছি, স্ট্রোক দিয়েছি, স্ট্রোক উইথ দিয়েছি। তো এটা হচ্ছে লাইন ক্রিয়েট করবে। লাইন ক্রিয়েট করবে, এর আগে আমি লাইন ক্রিয়েট তোমাদের শিখিয়েছি। লাইন ক্রিয়েট ওটা হচ্ছে তোমাদের এক্স সি এক্স এবং সি ওয়াই দিয়ে হয়ে যেত, কিন্তু এটার ক্ষেত্রে তোমাদের সি এক্স এবং সি ওয়াই দিয়ে হবে না, এটা জাস্ট পয়েন্ট ক্রিয়েটের মাধ্যমে হবে। কেন নাকি একের অধিক লাইন তোমরা ক্রিয়েট করবে একটা এর সাথে, অর্থাৎ এই ক্ষেত্রে পয়েন্টস এর ইউজ করতে হবে। এখন তোমরা চাইলেও হচ্ছে এর মাধ্যমে পলি লাইনের মাধ্যমে লাইন ক্রিয়েট করতে পারো তোমরা। তো এখানে সিম্পলি তোমরা যদি পলি লাইনের মধ্যে আমার লাইন ভিডিওটা যদি তোমরা দেখো, তাহলে ওখানে সি এক্স এবং সি ওয়াই করে করে আমি দিতাম, কিন্তু এটা যদি তোমরা করো এখান থেকেও তোমরা হচ্ছে পলি লাইন ক্রিয়েট করতে পারবে। তো এখান থেকে তোমাদের 200, সরি এখান থেকে হচ্ছে 0 0 0 0, এটা হচ্ছে 200 200। তো এখানেও দেখবে একটা লাইন ক্রিয়েট হয়ে গেছে তোমাদের, হ্যাঁ এইভাবে। তো এই এই পদ্ধতিতে তোমরা লাইন ক্রিয়েট করতে পারো, কিন্তু জেনারেলি বেসিক্যালি নিয়ে হচ্ছে তোমাদের HTML এর SVG এর মধ্যে লাইন ক্রিয়েটের মাধ্যমে লাইন ক্রিয়েট করা উচিত। তো এটা হচ্ছে পলি লাইন ক্রিয়েট করার জন্য, অর্থাৎ অনেকগুলো লাইন একসাথে ক্রিয়েট করার জন্য, বহু লাইন ক্রিয়েট করার জন্য পলি লাইন ইউজ করা হয়। তো এটা জাস্ট আমি তোমাদের লাইন ক্রিয়েটের মধ্যেও দেখালাম। লাইন ক্রিয়েটের সময় যদি তোমরা এ করতে তখন কি করতে, তখন তোমরা সি এক্স সি ওয়াই ইউজ করতে, দিয়ে আলাদা আলাদা পয়েন্ট দিতে। এখানে হচ্ছে সি এক্স এর মান থাকতো, এখানে সি ওয়াই এর মান থাকতো, তারপরে গিয়ে ওখানে রেডিয়াস দিতে হতো, দিয়ে তোমাদের ইউজ করতে হতো। তো এটা তো আমি একটা পলি লাইন ক্রিয়েট করতে করবো এখানে। তো এখান থেকে আমি চাইছি যে এখানে হচ্ছে লাইনটা আসবে প্রথমে, এখানে গিয়ে শেষ হবে। তো তার জন্য কি করব, এখান থেকে আমি এখান থেকে 200 নেব, ওখান থেকে 50 নেব, হ্যাঁ এখানে গিয়ে এখান থেকে 50 নিয়েছে, দেখতে পাচ্ছ এখান থেকে 50 নিয়েছে, আর এখান থেকে 200 নিয়েছে, অর্থাৎ 200 হচ্ছে এক্স এক্স এর মান নিয়েছে, এক্স কোঅর্ডিনেট ওখান থেকে 200 নিয়েছে, ওয়াই কোঅর্ডিনেট এখান থেকে 50 নিয়েছে। এবার চাইছি যে এটা হচ্ছে এখানে থাকবে, এখানে সেকেন্ড লাইনটা ক্রিয়েট হবে এটা থেকে শুরু করে। তো এখান থেকে তার জন্য কি করতে হবে, তার জন্য এটা হচ্ছে 200 রাখবো, আর ওটা হচ্ছে 100 করে দেবো। তো এখান থেকে দেখতে পাবে এই সোজা করে নিচে চলে এসছে, এখান থেকে 100 100 নিচে চলে এসছে। আমি যদি এটা হচ্ছে 200 করতাম তাহলে আর একটু নিচে চলে আসতো, হ্যাঁ 200-তে আরো নিচে চলে আসতে, অর্থাৎ এখান থেকে নিয়েছে হচ্ছে কত নিয়েছে, 200 নিয়েছে, এখান থেকে 200 নিয়েছে, এখান থেকে 200 নিয়েছে, নিয়ে এখানে এসছে। এবার চাইছি যে এটা এখানে যাবে। তো এখান থেকে যাওয়ার জন্য কি করতে হবে, এখানে হচ্ছে এটা কত নিয়েছিলাম আমি, এটা নিয়েছিলাম হচ্ছে এটা নিয়েছিলাম 200 নিয়েছিলাম, 200 নিয়েছিলাম আর 50 নিয়েছিলাম, 200 নিয়েছিলাম আর 50 নিয়েছিলাম। তো এখানে আমি করব হচ্ছে 300 নেব, 300 নেব আর 50 নেব। তো আমি যদি এবার 350 নিই তাহলে কি হবে, 300
50, এখান থেকে 350 নিলে দেখবে যে লাইনটা এখানে ক্রিয়েট হয়ে গেছে। এবার চাইছি যে লাইনটা এখানে চলে আসবে, এখানে, ঠিক এখানে। তাহলে আমাদের কি এত নিতে হবে, আমাদের ঠিক হচ্ছে 500 বর্ডার নিয়েছি আমি, 500 500 করে এখান থেকে 500 500 এখানে ক্রিয়েট হয়ে গেছে। তোমাদের আরেকটা জিনিস বলে দিই যে এখান থেকে কিন্তু এক্স কোঅর্ডিনেট এবং ওয়াই কোঅর্ডিনেটের মান নির্ধারণ শুরু হয়। এইখানে থাকা মানে 0 শুরু হওয়া, এখানে শুরু থাকা মানে হচ্ছে 500, এদিক থেকে 500, এদিক থেকে 500 এখানে গিয়ে যাবে। আর এখানে যদি তোমরা 0 0 নির্ধারণ করো, যেমনটা হচ্ছে আমি এখানে নির্ধারণ করেছি, সেখানের ক্ষেত্রে এখান থেকেই শুরু হবে। তো এই জিনিসটা তোমাদের মাথায় রাখতে হবে। এবার চাইছো যে তোমরা হচ্ছে এখানে ক্রিয়েট হবে, অর্থাৎ এখান থেকে এখান থেকে হচ্ছে 500 নেবে, আর এখান থেকে 500 নেবে, এদিক থেকে 0 নেবে, দেখা যাক কি হচ্ছে। এখান থেকে 500 নেবে, আর হ্যাঁ এখানে তোমরা দেখতে পাচ্ছ যে এখান থেকে আমি এই যে এর সাইড দিয়ে একটা লাইন ক্রিয়েট হয়ে গেছে, তোমরা দেখতে পাচ্ছ এখান থেকে। তো এই লাইনটা দেখা যাচ্ছে না, আমি তার জন্য একটু তোমাদের দেখার ব্যবস্থা করে দিই। এখানে হচ্ছে আমি 490 করে দিই, 490 490 থেকে এখানে হচ্ছে 10। তো দেখতে পাচ্ছ এইখান থেকে ও 490 নিয়েছে এখানে, আর এদিক থেকে 10 নিয়েছে, নিয়ে এইখানে পয়েন্টটা চলে গেছে। তো এইভাবে তোমরা হচ্ছে পলি লাইন ক্রিয়েট করবে। এখানে হচ্ছে পলিগন লেখা ছিল, এটা হচ্ছে পলি লাইন। তো পলি লাইন তোমাদের ক্রিয়েট করতে হবে। তো এটা হচ্ছে পলি লাইন হয়ে গেছে। তো এখান থেকে এইভাবে হচ্ছে তোমরা পলি লাইন ক্রিয়েট করবে। তোমরা যেভাবে যে পয়েন্টটা নিয়ে যাবে সেই দিকে হচ্ছে পয়েন্টটা যাবে। তোমাদের শুধু এখানে একটা জিনিস মনে রাখতে হবে যে এই 500 যে হাইট আর উইথ দিয়েছ, 500 500 করে, এই হাইট এবং উইথের মধ্যে কোন পয়েন্ট কোথায় যাবে, কত পয়েন্ট দিলে কোন দিকে এটা যাবে, এই জিনিসটার হিসাবটা ভালোভাবে তোমাদের রাখতে হবে। তাহলে তোমরা এই পলি লাইন ক্রিয়েট করতে কোনো রকম অসুবিধা হবে না। তো এই ছিল আজকের ভিডিও।